তোমার কি মনে হয় আজ স্যার আমাদের কি শেখাবেন? আর্ট ক্লাসে ম্যাজিক ব্যবহার করা নিশ্চয়ই কোনো ইন্টারেস্টিং লেসন হবে আজ। হ্যাঁ তো বাচ্চারা, আজকের ক্লাসে আমরা মাটি দিয়ে আলাদা আলাদা অ্যানিমেলস বানাবো, আর তারপর সেই মডেলে কিভাবে প্রাণ দিতে হয় আমরা সেটা শিখব। তাহলে শুরু করে দাও। ওয়াও জেনি, কি সুন্দর ডাইনোসর! কি বানাই ইন্টারনেটে চেক করা যাক। ইয়েস, আইডিয়া। আরে রুদ্রা, তুমি কি বানাচ্ছো? স্যার, একটা ইমাজিনারি ক্যারেক্টার, কিছু ভেবে বানাইনি। ফুটবলের ছবি দেখলাম আর মাথায় একটা ছোট মতো গোল ক্রিচার বানানোর আইডিয়া এলো, তাই বানালাম। এই দেখুন। ভেরি গুড, ভেরি গুড রুদ্রা, এটাকে দেখে মন জলি জলি হয়ে গেল। এটার নাম ফুটবলিও রাখো, ফুটবলকে দেখে বানিয়েছো যখন, ফুটবলিও নামটা ভালোই লাগবে। কি আরে বা বরুণ, এটা তো খুব কিউট, মনটা জলি জলি হয়ে গেল। এটার মধ্যে প্রাণ দিয়ে দেখা যাক। থ্যাংক ইউ স্যার। ওকে সো ফুকে সো অ্যানিমেল লিবেটো। হ্যাঁ, ওয়াও, এটা কি কিউট! গুড জব বরুণ, গুড জব, রিয়েলি গুড জব। হাঁপিয়ে গেছি। ঠিক আছে বাচ্চারা, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সবার ক্রিচারকে প্রাণ দেওয়া আমরা পরের ক্লাসে শিখব। জেনি, জডি, জডি, মাঙ্কি এসে গেছে। কোথায় কোথায় মাঙ্কি? এটা কি তোমরা খেলার জায়গা পেয়েছো? স্কেটিং করা হচ্ছে এখানে, আর তাও কলার খোসায় চড়ে। পানিশমেন্ট, ডিটেনশন রুম, 1 ঘন্টার জন্য। ম্যাম, ওর ভুল ছিল না, আসলে হয়েছে এমন। টিচারের মুখে মুখে তর্ক করছো, 1 ঘন্টার ডিটেনশন তোমারও। কিন্তু ম্যাম, আমাদের ভুল তো ছিল না। 2 ঘন্টার ডিটেনশন রুম। ম্যাম, 3 ঘন্টা। জডি, তোমার জন্য সব সময় ঝামেলায় পড়তে হয়। তোমার বোঝা উচিত ছিল যে এখানে মাঙ্কি কি করে আসবে। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে স্যার আবার হয়তো মাঙ্কিকে লাইভ করে দিয়েছেন। আরে, এটা স্যারের কি দরকার ছিল? ওটা তো রুদ্রাও করতে পারে। কিন্তু এখনো তো স্যার আমাদের মন্ত্র শেখায়নি। তাতে আর কি হয়েছে, রুদ্রা যা খুশি করতে পারে। রুদ্রা, একবার তোমার ক্রিচারকে লাইভ করে তো দেখাও ওদের। না, তার কোনো প্রয়োজন নেই, ওইসব ক্লাসেই করা যাবে। আরে, এখানে কি হয়েছে? তোমাদেরকে জলি জলি লাগছে না তো? না স্যার, রুদ্রা বলছে যে ওর ক্রিয়েচারকে লাইভ করে দিতে পারে। আরে, তোমাদেরকে বারণ করেছি তো যে এখন কিচ্ছু করবে না, যতক্ষণ আমি না শেখাই কিচ্ছু করতে যেও না, ম্যাজিক ভুলও হয়ে যেতে পারে। চলো এখন যাও।
মাইরা আর বরুণ নিজেদেরকে কি ভাবে কে জানে, আর রুদ্রাকে তো আমি দেখে নেব। কি ব্যাপার, খুব মন খারাপ মনে হচ্ছে? না না, আমরা তো খুশি, ভুল করেছি যখন শাস্তি তো পেতেই হবে। কিন্তু আপনি কোথায় মিস সিকিউরিটি, কোথায়? এটা কিভাবে হলো? এবার এটা কোন বিপদ রে বাবা, মিস সিকিউরিটি। মাম্মি, মিস সিকিউরিটির এমবিটিভি সব জায়গায় ছড়ানো রয়েছে। এমবিটিভি? হ্যাঁ, ম্যাজিক্যাল বিচ টেলিভিশন, লাইভ সিসিটিভি। ওই মৌমাছির মতো ড্রোনের গোয়েন্দাগিরির জোরে উনি পুরো স্কুলের উপর নজর রাখেন। দেখো না মাম্মি, আমাদের এখানে 3 ঘন্টার জন্য ঢুকিয়ে দিয়েছেন, সব রুদ্রা আর ওই বন্ধুদের জন্যই হয়েছে। আমি সব জানি, ডোন্ট ওয়ারি, রুদ্রাকে এমন শিক্ষা দেব যে ও কোনোদিনও ভুলবে না। আমার কাছে একটা প্ল্যান আছে, এবার শোনো কি করতে হবে। এমবিটিভি 125, গো অ্যান্ড চেক ডিটেনশন রুম। মিস আসছেন, আমায় চলে যেতে হবে। আমার বিড কি হলো, মনে হয় কোনো ম্যাল ফাংশন হয়েছে। কেমন ক্রিচার্স, ধরো এদের আর খাঁচায় পুড়ে দাও। ডিটেনশন, সবাইকে ডিটেনশন। এটা কি হচ্ছে, কি কি করছে এরা? ডেঞ্জার, ডেঞ্জার। রুদ্রা, জেনি জডির বক্তব্য হচ্ছে তুমি চ্যালেঞ্জ করেছিলে যে তুমি তোমার ক্রিচারকে প্রাণ দিয়ে দেখাবে, আর তুমি সেটা করে এখন দেখো এর ফলে কত সমস্যা হচ্ছে।
ম্যাডাম কানুনগো এটা মিথ্যে, আমি ওটাকে প্রাণ দিইনি। তাহলে কে করেছে রুদ্রা? সবাই জানে যে তোমার কাছে ম্যাজিকের এক্সট্রাঅর্ডিনারি ক্যাপাবিলিটি রয়েছে, আর তোমার চ্যালেঞ্জের ব্যাপারে তো আমিও জানি, আমিও ছিলাম ওখানে। স্যার আপনি কি বলছেন? রুদ্রা, রুলস আর রুলস, নিজের ইচ্ছে মতো কোনো ম্যাজিক এই স্কুলে করা অ্যালাউড নয়। ওই ক্রিচাররা তোমার তৈরি, ওদের কি করা হবে সেটাও তোমারই দায়িত্ব, নইলে তোমাকে সাসপেন্ড করতে হবে আমায়। ওকে ম্যাডাম। এটা কেউ আমাদের ফাঁসিয়েছে, ওই ক্রিচারকে জ্যান্ত করে দিয়েছে যাতে দোষ আমার ঘাড়ে এসে পড়ে। কেউ করেছে? জেনি আর জডি করেছে এইসব? এটা ওদের দ্বারা হবার নয়, স্যার তো আমাদের এখনো মন্ত্রটা প্র্যাকটিসও করাননি। আরে এটা কি, এটা কোথা থেকে এলো দেখি তো একটু, কি কিউট এটা। এটা কিভাবে হলো? এরা তো মাল্টিপল হয়ে যাচ্ছে। মাইরা, বরুণ তোমরা পেছনেই থাকো। এদের উপর তো কোনো ম্যাজিকই কাজ করছে না। রুদ্রা, এই কি রকম ক্রিচার আবিষ্কার করলে তুমি? আমিও কিছু বুঝতে পারছি না, আপাতত পালো এখান থেকে। বরুণ, তুমি ঠিক আছো তো? তোমরা দূরে চলে যাও, আমার কাছে একটা প্ল্যান আছে, সব কটাকে একসাথে শেষ করব। ইবাইসকা জিবাইসকা পোর্টাল ক্রিয়েটর। তোমরা দুজন সোজা লাইব্রেরিতে যাও। ইবাইসকা জিবাইসকা প্রোটেকশন কভার ক্রিয়েটো। এই সবুজ জিনিসটা আসলে কি? এটার কোনো না কোনো ওষুধ তো বার করতেই হবে। হ্যাঁ
शेषमेश বাড়ি মায়েরা, আমি জানি এই সিক্রেট রাস্তাটা কোথায় যায়। লেটস গো। আমি জাদু, আমি মায়া জাল, ভয়ে কাঁপরে সব, আমি সাকার। কবে থেকে তোমায় আমি শেষ করার স্বপ্ন দেখতাম, সেই স্বপ্ন আজ পূরণ হবে। ওখানেই থেমে যাও, নইলে আমার ক্রিচার্স কি যেন বেশ নাম, ফুটবলিও নাইস নেম, আমার ক্রিচার্স তোমাদের সবাইকে স্ট্যাচু বানিয়ে দেবে। না, এ কি করে হতে পারে, এটা কি করে হতে পারে? আমি লাইব্রেরিতে স্ট্যাচু হবার অভিনয় করেছিলাম, নিজের ম্যাজিক দিয়েই নিজেকে গ্রিন স্ট্যাচু বানিয়ে নিয়েছিলাম, যাতে আসল অপরাধীর চেহারা দেখতে পাই। এইবার আর অভিনয় নয়, সত্যি সত্যি হবে। আমার ক্রিচার্স অ্যাটাক রুদ্র, ওকে শেষ করে দাও, এইবার যেন রুদ্র বাঁচতে না পারে। আমি জাদু, আমি মায়াজাল, ভয় কাঁপরে সব, আমি সকাল। সকাল রুদ্রার বয়স, আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না। ইবাইস্কা টুইস্টার ক্রিয়েটো। এবার এটার থেকে বেঁচে দেখাও। ও নো, এটা তো জায়ান্ট হয়ে গেল, এবার কি হবে? আমি জাদু। সকাল বন্ধ করো এসব, তোমার জন্য শেষে আমাদের স্কুল থেকে বের করে দেবে। আরে আমি তোমাদের জন্য নতুন স্কুল বানিয়ে দেব। জয়েন্ট ক্রিচার অ্যাটাক রুদ্র। পালা রুদ্র, পালা। ইবাইস্কা বুম চিক চিক বুম। Thank you.
এইবার তুমি জিতে গেলে, কিন্তু আমি আবার আসব। আমি জাদু, আমি মায়াজাল। রুদ্র, তুমি অসীম সাহসের সঙ্গে আমাদের সবাইকে বাঁচালে। আই এম রিয়েলি সরি, তোমায় সন্দেহ করেছিলাম। উই আর অল প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ ম্যাডাম।